কল্যাণী আইটেম আর প্যান্ডেল গুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর ভেতরে কিন্তু মা দুর্গার প্রতিমা, কিন্তু সোনার যে অলংকার সেটা কিন্তু দেখতে পাচ্ছ পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগছে। কল্যাণী কলকাতাকে টপকে দিয়েছে। আগে মানুষ কলকাতা শহরমুখী হতো, এখন মানুষ কল্যাণীমুখী হয়। আর কি বলতে এবছর কিরকম ভিড় হবে দেখুন, আশা করি গত বছর যা ভিড় ছিল তা ছাপিয়ে যাবে এবছর। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু আবার চলে এসেছি কল্যাণী আইটেম ওর। দেখতে পাচ্ছ কল্যাণী আইটেম ওর প্যান্ডেল কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো আজকে তোমাদের আমি দেখাবো কল্যাণী আইটেম ওর প্যান্ডেল রাতে দেখতে কেমন লাগছে। এই কল্যাণী আইটেম ওর প্যান্ডেলের উদ্বোধন কবে সেটাও কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে আমি জানাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে পোড়া সে পথে। আর আমি কিন্তু এখন দাঁড়িয়েছি একদম প্যান্ডেলের সামনে, দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু প্যান্ডেলটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। দেখো পুরো প্যান্ডেলটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে না, এখন দেখো রাতে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে দেখতে। সো গাইস চলো বেশি কথা না বলে তোমাদের এই কল্যাণী আইটেম আর প্যান্ডেলে কিছু সিনেমেটিক শট দেখিয়ে দিই। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, এবার তোরা বাসন। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমেরাসি এবার তোরা বাসন। ও মা সাথে মোদের থাক অরুক মোদের প্রাঙ্গন, ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে মোরা সে পথে। আর এই কল্যাণী আইটিএম এর প্যান্ডেলের উদ্বোধন হওয়ার আগে দেখতে পাচ্ছ কত মানুষ এখানে ভিড় করে আছে প্যান্ডেল দেখার জন্য। আর আজকে কল্যাণী আইটিএম এর আসার পরে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরে প্রবেশ করার যে রাস্তা সেটা কিন্তু এখানে করা হয়েছে। দেখতে পাচ্ছ জিগজ্যাগ মুভমেন্টের যে রাস্তা সেটা কিন্তু করা হয়েছে। এপাশ থেকে কিন্তু একটা লাইন আসে, তোমার জানো এপাশ থেকে একটা লাইন আসে, সেই লাইনটা কিন্তু এপাশ দিয়ে প্রবেশ করে প্যান্ডেলের দিকে, আর ওই পাশ থেকে একটা লাইন আছে, সেই রাস্তাটা কিন্তু ওই দিক দিয়ে ভেতরে প্রবেশ করে। টোটাল কিন্তু দুটো লাইন আছে এখানে, দেখতেই পাচ্ছ আমি তোমাদের একটু দেখাই কাছ থেকে। এবার আর একটা লাইন আছে, সেই রাস্তাটা কিন্তু ওই মানে ওই রাস্তা ধরে যারা আসবে তারা কিন্তু ওই পাশ দিয়ে প্রবেশ করবে। আর এদিকে সামনের দিকে ধীরে ধীরে আমরা প্রবেশ করা পারে এখানে, তখন কিন্তু কংক্রিটের রাস্তা করে দেওয়া হবে। এখন যেহেতু এখানে কোনো রাস্তা কিন্তু করা নেই, এই পুরো জায়গাটা কিন্তু কংক্রিট দিয়ে খুব সুন্দরভাবে রাস্তা করা হবে। আর এই সামনেটায় তোমাদের দেখতে হবে একটা ঝর্ণা মতন খুব সুন্দরভাবে করা হয়, প্রতি বছরই থাকে। আর এই পাশটা দেখতে পাচ্ছে বাগানের মতন করা হচ্ছে, যেটা কাজ কিন্তু এখন চলছে। এটা এখানে কিন্তু প্রচুর গাছ এনে রাখা আছে, এই গাছগুলো দিয়ে কিন্তু এখানে একটা বাগানের মতন করা হবে, খুব সুন্দর করে সাজানো হবে। আর দু সাইডে কিন্তু লাইট এরকম থাকবে, এখানে লাইটগুলো এখন বন্ধ আছে, এখানে দেখতে পাচ্ছে লাইট লাগানো আছে। এই লাইটগুলো কিন্তু খুব সুন্দরভাবে, এই লাইটগুলো যখন জ্বলে উঠবে তখন কিন্তু প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। আর এখান থেকে প্যান্ডেল থেকে যতটা বুঝতে পারছি প্যান্ডেল কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট, এখন শুধুমাত্র কিন্তু লাইটিংয়ের যে কাজ সেটা কিন্তু শুধুমাত্র বাকি আছে দেখতেই পাচ্ছ। এখান থেকে যে লাইটটা দেখতে পাচ্ছ প্যান্ডেলের উপর ফেলা হচ্ছে, সেই লাইটটাই জাস্ট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সেটা শুধুমাত্র কাজ করার জন্যই করা হয়েছে। কিন্তু এই দেখতে পাচ্ছ এই পাশ থেকে লাইট পড়ছে আর এই পাশ থেকে লাইট পড়ছে, এই দুটো লাইট জাস্ট শুধুমাত্র কাজের জন্য সম্ভবত লাগানো হয়েছে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি। আর সেরকম কোনো লাইট কিন্তু এখনও প্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি না, তবে এখান থেকে যতটা বুঝতে পারছি প্যান্ডেলের ভেতরে কিন্তু লাইট জ্বলছে। দেখো এই পাশ থেকে দেখা যাচ্ছে হালকা করে, সেটা দেখে কিন্তু বুঝতে পারছি প্যান্ডেলের ভেতরে কিন্তু লাইট জ্বলে উঠেছে। আর প্যান্ডেলের ভেতরটায় সেঙ্কো যে আমরা জানি যে 70-80 কেজির মতন প্রায় গহনা অলংকার থাকবে, যেটা কিন্তু মাকে খুব সুন্দরভাবে সাজানো হবে। 70-80 কেজি যে সোনার অলংকার থাকবে সেই অলংকার দিয়ে কিন্তু ভেতরে মাকে সাজানোর কাজ চলছে এই মুহূর্তে প্যান্ডেলের ভেতরে। সো যদি ভেতরটা দেখানো সম্ভব হয় তবে তোমাদের আমি দেখিয়ে দেবো, এই মুহূর্তে যতটা দেখানো সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। আর চেষ্টা করবো একটা ড্রোন শট নেওয়ার, জানি না কী হবে কারণ লাইট যেহেতু এখনও কিন্তু প্যান্ডেল দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেরকম কোনো লাইট পড়ছে না, তবে ড্রোন শট কেমন আসবে তবে চেষ্টা করে দেখবো।
আর এই প্যান্ডেলের উপরে অংশটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা বৈদ্যের একটা মূর্তি দেখতে পাচ্ছি, এই পাশেও কিন্তু আছে, এখানে একটা দেখতে পাচ্ছ, এই পাশে একটা আছে, এরকম জিনিস কিন্তু তোমার প্যান্ডেলের ভেতরেও আরও অনেক দেখতে পাবে। আর এই কল্যাণী আইটেমের প্যান্ডেলের ভেতরটা তো অলরেডি আমি তোমাকে দেখিয়ে দিয়েছি, যারা এখনও দেখোনি তাড়াতাড়ি এই আইকনে ক্লিক করে তোমরা দেখে নাও, এখানে কিন্তু আমি পিন করে দেবো, তাড়াতাড়ি যাও দেখে আসো এই ভিডিওটা। আর এখন আসি দেখতে পাচ্ছি একদম প্যান্ডেলের ডান সাইডে, এইখান থেকে কিন্তু প্যান্ডেলটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে দেখো, কারণ একদম কাছাকাছি চলে এসেছি, পুরো প্যান্ডেলের যে ডিজাইন সেটা কিন্তু আমরা এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। সো গাইস, কলোনি আইটেমের প্যান্ডেলের ভেতরটা এখন দেখতে ঠিক কেমন লাগছে চলো তোমাদের হালকা করে একটা সিনেমেটিক শট দেখিয়ে দিই। সন্ধি পূজোর মাকত না ভুলি, নবমীর আরতির কি যে চমক, দে মা তুই শক্তি পথ কর না আলোক, অষ্টমীতে মাগত রঞ্জলি, সন্ধি পূজোর মাকত না ভুলি, নবমীর আরতির কি যে চমক, দে মা তুই শক্তি পথ কর না আলোক, আশীর্বাদ মাথায় রাখ ওদের লুমিনাসে, ও মা দুর্গা আজ ভক্তি ভরে তো নাম জানাই তোরে দু হাত জুড়ে। আর ভেতরে কিন্তু মা দুর্গার প্রতিমা কিন্তু সোনার যে অলংকার সেটা কিন্তু দেখতে পাচ্ছ, সোনার যে অলংকার সেটা কিন্তু লাগানো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগছে। সো গাইস, তোমাদের প্যান্ডেলের ভেতরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর মা দুর্গার ফার্স্ট লুক তোমাদের কিন্তু দেখালাম গগনা পরানো অবস্থায়, সেটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এখন আমরা কিন্তু পেয়ে গেছি শান্তনুদাকে, আর শান্তনুদা হচ্ছে এই যে কলেজে আইটিএমের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তাই তো? তা এই প্যান্ডেল উদ্বোধন কবে হবে একটু আমাদের জানাও। দেখুন, আমাদের অফিসিয়াল উদ্বোধন হবে 2 তারিখ, কিন্তু 2 তারিখ জাস্ট উদ্বোধন হবে, ভার্চুয়ালি উদ্বোধন করবে, ঠিক আছে? তারপর আমাদের 4 তারিখ জনসাধারণের জন্য আমাদের মণ্ডপ খুলে দেওয়া হবে, 4 তারিখে 4 তারিখ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। অনেকে আবার গত বছর যেরকমটা হয়েছিল, না দেখুন কিছু ভুল বিভ্রান্তি হয়েছিল, বাট আমাদের 4 তারিখ সবার জন্য ওপেন হবে। আমরা জোর দিয়েছি হচ্ছে হস্তশিল্পর উপরে, তো টোটালি কাজ হচ্ছে হস্তশিল্প দিয়ে হয়েছে, প্লাস এখানে প্রায় লাখ লাখের উপরে ঝিনুক ইউজ করা হয়েছে আমাদের প্যান্ডেলে, আর এইটা আমাদের প্রথম বর্ষে আমাদের পুজো এবছর পদার্পণ করছে। আর আমাদের প্রায় আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্যান্ডেলের প্রায় উচ্চতা হচ্ছে 175 ফুট, আর সাইডে আছে 150 ফুট। ইভেন গত বছর যে সিস্টেম ছিল আমাদের, যে লাইন যে সিস্টেম ছিল, এই বছর ঠিক সেম সিস্টেম করা হয়েছে। গত বছর আমরা কথা দিয়েছিলাম প্রত্যেকটা দর্শনার্থীকে 10 মিনিটের বেশি, কোনো দর্শনার্থী বেশি সময় লাগবে না, তারা 10 মিনিটের মধ্যে আমাদের মণ্ডপ প্লাস প্রতিমা তারা দেখতে পারবে। এই বছর তারা 10 মিনিটের মধ্যেই মণ্ডপ প্রতিমা দেখে ভালোভাবে বেরিয়ে আসতে পারবে। প্রতিমায় কি চমক আছে দেখুন, প্রতিমা তো আমরা গত কথা দিয়েছিলাম চমক ছিল, এবছরও সেই সেম চমকই রয়েছে। আমাদের প্রায় প্রতিমা প্রায় 75 কেজির উপরে আমাদের সোনা অলংকার দিয়ে আমাদের মাকে সাজানো হয়েছে, মাকে সবাই কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল লুক কি একটু আমরা দেখতে পাবো? দেখুন, এখন তো যা পরিস্থিতি, সিকিউরিটির বিষয় আছে, তো এইসব কারণে আমরা এখন কাউকে আমরা অ্যালাউ করছি না, ঠিক আছে? তো যখন 4 তারিখ আমরা উদ্বোধন করবো অফিসিয়াল মানে সবার জন্য,
ওদিনকেই সবাই দেখতে পাবে। আর আমরা ইউটিউবাররা কি 2 তারিখে ঢুকতে পারবো ভেতরে? না না, ওইটা এখনো কোনো ডিসকাস করা হয়নি, এখন অব্দি ওইটা নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত আসেনি। ওইটা আমরা আমাদের যে আমাদের পেজ আছে এই যে আমরা জানিয়ে দেবো। যারা মনে করুন হুগলি ডিস্ট্রিক্ট থেকে আসবে তারা কল্যাণী বুদ্ধ পার্ক হয়ে সেন্ট্রাল পার্ক দিয়ে আমাদের মণ্ডপে সরাসরি ভাবে প্রবেশ করতে পারবে। সাধারণ দর্শকদের জন্য কি বলবেন? দেখুন, গত বছর কেন বিগত কিছু বছর ধরে কল্যাণী কলকাতাকে টপকে দিয়েছে। আগে মানুষ কলকাতা শহরমুখী হতো, এখন মানুষ কল্যাণীমুখী হয়, সেইটা আমাদের জন্য যথেষ্ট গর্বের বিষয়। আর দর্শনার্থীর জন্য আমি কিছু বলবো, কারণ হচ্ছে গত বছর কিছু কিছু দর্শনার্থী যারা চার চাকা নিয়েছিল, বাইক নিয়েছিল, তো কল্যাণী বিভিন্ন প্রান্তে পার্কিং করেছিল, তাদের কাছে একটা আমার বিশেষ অনুরোধ, তারা যেমন গাড়িটা যেখানে পার্কিং করে তো সেই লোকেশনটা বা সেই অ্যাড্রেসটা সেই জায়গাটা জেনে নেয়, বিকজ তাদের পরবর্তী ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। বিকজ অনেক জায়গায় নো এন্ট্রি থাকে, তো দর্শনার্থী মানে ঘুরতে ঘুরতে জায়গা চিনতে তো অসুবিধা হয়, তো তাদের কাছে এটাই আমার অনুরোধ যে তারা সেই লোকেশনটা ওই জায়গার লোকেশনটা জেনে নেয়। আর কি মনে হচ্ছে এবছর কীরকম ভিড় হবে? দেখুন, আশা করি গত বছর যা ভিড় ছিল তা ছাপিয়ে যাবে এবছর। ঠিক আছে দাদা, ভালো লাগলে কথা বলে, আর আবারও যখন প্যান্ডেলে আসবো তখন তো তোমার সাথে কথা হবে। সো গাইজ, আজকে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই গাইজ।